চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তা এখন হচ্ছে সকালবেলা, এখন কটা বাজে? ওই সকাল 7:30 মতো বাজে। আর দেখো, পুচকি এসে বিছানা একদম গড়াগোল্টি দেওয়া শুরু করেছে। পুরো একবার বিছানার এদিকে যাচ্ছিল, ওইদিকে যাচ্ছিল, আর আমি চুপ করে শুয়ে দিতেই ও রেগে যাচ্ছিল। বিছানায় শুয়ে গেলেই জানি না কেন ওর মনে হয় যে বিছানার নিচ থেকে ওপর পর্যন্ত উথল পাতাল করবে সবসময়। এটাই মনে হয় ওর মাথায় ঘুরতে থাকে। তো এখন একটুখানি বেলা হয়েছে, ওই 8:30 মতো বেজে গেছে। তো প্রদীপ যাচ্ছে কাজে, আর আমাদের পুচকিটার এত মানে ফোনের আর মোটরসাইকেলের উপরে মানে বাইকের উপরে এত নেশা হয়ে গেছে যে ফোন দেখলে ফোনও ওকে নিতে হবে আর বাইক দেখলে বাইকে তো উঠতেই হবে, সাইকেলে বাইকে। তো এই যে দেখো, বাইকে উঠে ওর আনন্দের শেষ নেই, পুরো বাইকের টাঙ্কি একদম থাবড়ে থাবড়ে সে একাকার করে দেবে। কুটু তো বাইকের শব্দ পেলেই মানে একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তবে এই কুটুর সাথে আমাদের পুচকুটার বেশ ভালো বন্ধুত্ব। দেখো, ও কিন্তু কুটুর দিকে তাকিয়েই থাকবে, আঙুলটা মানে আঙুলগুলো খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখবে। কুটুও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকবে আর কুটু কুটু করতে থাকবে। অন্য কাউকে হলে কুটু কামড়ে দিতে আসে, খাঁচায় ওর হাত দেওয়া চলে না, কিন্তু একে কিচ্ছু করে না, একদম ও ওকে দেখে এও তাকে দেখতে থাকে। যাই হোক, এখন আমি ঘরে এলাম। ঘরটা একটুখানি উলট পালট হয়ে আছে, জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলো গুছিয়ে নিচ্ছি। অন্যদিন রাত্রেবেলা গুছিয়ে রাখি, কিন্তু গতকালকে রাত্রে আর গোছানো হয়নি। তো খুব একটা যে মানে ইয়ে হয়েছে সেরমটা নয়, তবে এই যে আমার শোকেসটার যে ঢাকাগুলো রয়েছে, কভারগুলো, এই কভারগুলো অনেক দিন ঝাড়া হয়নি। তো আমি ভাবলাম ধুলোটুলো বসে যাবে হয়তো, তাই জন্য আমি একটুখানি ঝেড়ে নেবো ভাবলাম। অনেক দিন ঝাড়া হয়নি যেহেতু, তো টুকটাক টুকটাক মাটিও পড়তে পারে, কারণ ওপর থেকে আমাদের মাটি পড়ে। তো ওই জন্য আর কি ভাবলাম যে এইখানটা ঝেড়ে টেড়ে নিই, তাহলে হয়তো ভালোই হবে। আর সত্যি কথা বলতে আজকে সকালে কাজের চাপ আমার অনেকটাই কম আছে, কারণ হচ্ছে আজকে সকাল সকাল খাবার দাবার করে নিয়েছি। মানে খাবার বলতে ওর খাবারটাও তো খেয়ে দিয়ে কাজে চলে গেল, তোমরা দেখলে একদম সকাল সকাল। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো খাবার দাবার একেবারে সকাল সকাল করে নিয়েছিলাম, তারপরে ভাতটা তো চাপিয়ে দিয়েছি। আর আজকে কাচাকাচিও নেই, আর বাসনও খুব কম ছিল, তো বাসনকোসন ধোয়াধুয়িও কমপ্লিট হয়ে গেছে। তো হাতে এখন অনেকটাই ফাঁকা সময় রয়েছে, অনুযায়ী ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে এখন 1 ঘন্টা মতো লাগবে। তো এই 1 ঘন্টা আমি ভাবলাম যে ঘর টর গুছিয়ে টুছি স্নান টানটা সেরে নেব। আর এই জায়গাটা গোছাতে আমার তো খুব বেশি টাইম লাগবে না, মানে ঘরটা পুরোটা গোছাতে হার্ডলি আমার ওই কত 20-25 মিনিট টাইম লাগবে, এরই মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এই যে কভারগুলো আমি তুলে ভালো করে ঝেড়ে আবারও পেতে নিলাম, আর তারপর জিনিসগুলো একটার পর একটা কিন্তু বেশ ভালো করে আবার গুছিয়ে রাখছি। তো এই যে দেখো, প্লাস্টিকে আছে বেশ কয়েকটা লেবু, যেগুলো আমি নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়ির থেকে। কিন্তু এই লেবুগুলো আনার পর থেকেই তো সেভাবে ঘরে থাকা হয়নি, মেদিনীপুর চলে গেলাম, তারপরও কেন জানি না এই লেবুগুলো খাওয়াই হচ্ছে না। মানে আছে তো আছেই, তো অনেকগুলোই আছে, প্রায় 6টা মতো আছে, তো খাওয়ার হচ্ছে না। না তো ভাতের সাথে খাওয়া হচ্ছে, আর না এমনি গরম জলের সাথে খাওয়া হচ্ছে, কোনোভাবেই আর কি খাওয়া হচ্ছে না। তো কি করব খুঁজে পাচ্ছি না, ভাবছি এগুলো দিয়ে আচার বানিয়ে দেবো। তবে এই কটা লেবু দিয়ে আচার বানালে কতটুকুই বা আচার হবে কি জানি। এদিকে ভাতটা তো হয়েছে, অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, এখন ভাতটা সেদ্ধ হতে না মানে চালটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ হতে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে কাজে যাব। গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে সকালবেলা। যাই হোক, এবার আমি আবারও ঘরে চলে এসেছি, আর এসে কাজে যাওয়ার ব্যাগটা রেডি করে নিলাম। মানে সেরম কিছু নয়, ওই জলের বোতল, আর আজকে প্রচণ্ড কুয়াশা, যদি বৃষ্টি টিষ্টি পড়ে এই জন্য ছাতাটা খুঁজে বার করে মনে করে ব্যাগে ঢুকিয়ে দিলাম। এরপরে হচ্ছে আজকে চাদর সোয়েটার দুটোই নিতে হবে,
তো সেইগুলোও রেডি করে নিচ্ছি। আর এই চাদরটা বেশ ভালো, মানে চাদরটা পাতলা তবে অনেকটা চওড়া আর লম্বাও অনেকটা, আর গরমও খুব সুন্দর। তো এই চাদরটা মানে চাদর হিসেবে ব্যবহার করতেও খুবই ভালো, আর মাফলারের মতো করে নিতেও কিন্তু খুব ভালো। আর সোয়েটার বলতে দেখো, এই সোয়েটারটা আজকে পরবো বলে ঠিক করেছি, এটা তো কোনোদিনও তোমাদের দেখায়নি, দেখাবো কোথার থেকে, এই তো সবে কিনলাম, এই যে মেদিনীপুর গেছিলাম তো সেই দিন এই সোয়েটারটা কিনলাম। সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে আর ওরও খুব পছন্দ হয়েছে, এর কালারটা সোয়েটারটাও খুবই সুন্দর। তো এটা নতুন কিনেছি, একদিনও এখনও পর্যন্ত পরা হয়নি, তো ভাবছি যে আজকে পরবো। যাই হোক, এরপরে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, আর সকাল থেকে চুল যদি একবারও না আঁচড়ায় তাহলে কেমন যেন লাগে। তো চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, আর চুল তো কেটে ফেলেছি, সে ভিডিও তো তোমরা দেখে নিয়েছো। তো এখন মোটামুটি মাথাটা অনেকটা হালকা হালকা লাগছে, মনে হচ্ছে যেন মাথায় চুলেই নেই। যাই হোক, চুলটাই এখন জ্বরটাও কম পড়েছে, যেহেতু লম্বাটা অনেকটা কম রয়েছে তো জ্বরটাও কম পড়ছে বলে মনে হচ্ছে, জানি না। এখন প্রথম প্রথম এক দুদিন এরকম লাগবে যে চুল অনেক কম আছে, জ্বর পড়ছে না চুলে, বা আদার্স অনেক কিছুই মনে হবে, কারণ চুলটা তো অনেকটাই কেটেছি, তাই না? বলতে গেলে আমার যতটা চুল ছিল তার অর্ধেকটা কেটে দিয়েছি, আর অর্ধেকটা মতো এখন রয়েছে চুলটা। তাও কি আর ভালো আছে, সেটাও নষ্ট হয়েই গেছে বলতে গেলে। তো এখন মোটামুটি বাজে প্রায় দুপুর 2:45 মতো, আমি এখন কাজ থেকে ফিরছি বাড়ি। আর এই যে দেখো আজকের ওয়েদার, কি ভয়ঙ্কর ওয়েদার! এখনও দেখো আজকে রোদ কিন্তু একেবারেই ওঠেনি, আর কুয়াশা কুয়াশা তো ছাড়ছেই না। এইখানে বেশ কয়েকটা ছুটি পাখি বসে বসে কিছু খাচ্ছিল, তো আমি জাস্ট এটা দিয়ে যাচ্ছিলাম তো উড়ে গেল। ওইখানটা একটুখানি স্লো করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না দেখাতে পারলাম কি না। তো যেটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে যে আজকের ওয়েদার, যে কী পরিমাণে কুয়াশা পড়ছে। তবে ভালো যে আমাদের এইদিকে একটা ফোঁটাও বৃষ্টি পড়েনি, কিন্তু মা ফোন করে সকালবেলা বলছিল যে প্রচুর বৃষ্টি গতকালকে রাত্রের থেকে এখনও পর্যন্ত নাকি প্রচুর বৃষ্টি পড়ছে ওইদিকে। তবে আমাদের এইদিকে শুধু মেঘ করেছিল আর প্রচণ্ড কুয়াশা দিচ্ছিল, বৃষ্টি টিষ্টি কিচ্ছু পড়েনি। আর এই যে ক্ষেতগুলোতে এত জল দেখে ভাবছো এগুলো তাহলে কোথার থেকে এলো, এইগুলো কোথার থেকে এলো সেটা তো আমি এক্ষুনি তোমাদের বলবো আর দেখাবো। তবে আজকে দেখলাম, মানে এটা তো গতকালকের ভিডিও, আজকে দেখলাম চারিধার ক্ষেত টেত সব ভর্তি হয়ে গেছে এত জল, আর এই জল আসছে ক্যানেল থেকে। ক্যানেলে এখন পুরোপুরি একদম ভর্তি জল ছেড়েছে, কারণ এই সময় তো আরেকবার ধান চাষ হয় এইদিকে, যেটাকে বোরো চাষ বলে। তো সেই জন্য এখন ক্যানেলে পুরো ভর্তি জল ছেড়েছে, আর ওই ক্যানেল থেকেই এই জলগুলো আসছে সব খেতে, ধান লাগানো হবে। এই যে দেখো ক্যানেলটা, এইখানে ভাঙাচোরা ক্যানেলটা দেখে নাও, এটা বেশ বড় সড়ো পুকুরের মতো একটা হয়ে গেছে, এখানটাও পুরো একদম ভর্তি টুপটুপ করছে, মানে এক কথায় যাকে বলে ভোরে টইটুম্বুর হয়ে গেছে, মানে কানায় কানায় পরিপূর্ণ সেই রকমই। আর এই সাইডটা দেখো, এই দিকটা দেখলে মনে হবে যেন একটা নদী বয়ে যাচ্ছে, একদম রাস্তার লেভেলে পুরো জল রয়েছে, তো ক্যানেলটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি বাড়ি, সোজা বাড়ি গিয়ে দেখা হবে। আজকের ওয়েদারটা এতটাই খারাপ রয়েছে যে মানে কি বলবো, আমি সোয়েটারটা বার করেছিলাম কিন্তু পরে আসেনি, এখন যাওয়ার সময় বেশ ভালো করে টের পাচ্ছি যে কী পরিমাণে ঠান্ডা লাগছে জানো তো। এখন মনে হচ্ছে যে সোয়েটারটা কেন পরে আসলাম না, আমি আসলে ভাবলাম যে সোয়েটারটা পরে যাব, তারপরে যদি রোদ দেয় তখন আসার সময় আবার সোয়েটার নিয়ে ঝামেলায় পড়বো, গরম লাগবে, বিরক্তি লাগবে, সেই জন্য আর সোয়েটারটা পরলাম না, বাট এখন পস্তাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এসেছি, খাওয়া দাওয়া করেছি, টুকটাক বাইরে বসে গল্প স্বল্পও করলাম, তারপর ঘরে এসে শুয়েছি, আর কাকিমা এসে পুচকুকে দিয়ে গেল আমার কাছে, তখনই প্রচুর হাই তুলছিল। আর এই যে আমি ওকে বুকের ওপর নিয়ে হালকা দুলিয়ে দিতে ও পুরো একদম ঘুমিয়ে গেছে। আর জানো তো ও এইভাবে ঘুমোতে না খুব পছন্দ করে, মানে যে কারোর বুকের উপরে শুয়ে ঘুমোনোটা ওর খুব পছন্দ, আর এত গভীরভাবে ঘুমায় যখন এভাবে কেউ কারো কোলে চেপে ঘুমোয় বা কারো বুকের উপরে শুয়ে ঘুমায়, এতটাই গভীরভাবে ঘুমায় যে ওর সামনে যদি কেউ চিৎকার করে ঘন্টা বাজায় তাতেও ওর ঘুম ভাঙবে না। তো দেখো পুরো একদম আমাকে জড়িয়ে ধরে হাই করে ঘুমোচ্ছে, আর আমি এইটা একটুখানি ভিডিও করে রাখলাম, কারণ এই স্মৃতিগুলো এখন যে জিনিসগুলো ঘটে যাচ্ছে এইগুলো তো আর ভবিষ্যতে পাওয়া যাবে না, তো এগুলো স্মৃতি হয়ে থাকবে, আর ভিডিও করে নিলাম মানে এটা একটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। তো দেখো ও কিন্তু ঘুমোচ্ছে, আমি এই ভিডিওগুলো অনেকক্ষণ পর পর করছি, মাঝে মধ্যে আমি ফোন ঘাঁটছি, এডিট করছি ওকে এইভাবে নিয়ে। তো ও কমফর্টেবলি শুয়ে আছে, আমিও কমফর্টেবলি শুয়ে আছি, ঠিক আছে।
তো দুজনে কমফোর্টেবল ভাবে শুয়ে আছি, আমি আমার কাজও করছি, ও ওর কাজ করছে, মানে ও তো ঘুমোচ্ছে আর কাজই কি। যাই হোক, আজকের তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, তো পরে আমি ওকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা নিয়ে নিলে আমার গরম লাগছিল, তাই জন্য খুলে রেখেছিলাম, আর ও দেখছিলাম ঘেমে যাচ্ছিল। কিন্তু পরে আমি বললাম যে না, জানালাটা যেহেতু খোলা আছে আর ঠান্ডা বাতাস তো আসছে, তো ঢাকাটা ভালো করে দিয়ে নিই। এই সময় না ও একটুখানি উঠে গেছিল, উঠে আমার মুখটার দিকে তাকাচ্ছিল, তারপরে কী ভাবলো জানি না আবার শুয়ে ঘুমানো শুরু করে দিল। তো যাই হোক, মোটামুটি ও ঘুমোক, আমিও ভিডিওটা এডিট করি, ভিডিওটা এডিট করে আপলোডও করতে হবে। এই ওয়েদারের জন্য শরীরের মধ্যে কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না, কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছে না, এই জন্য ভিডিও দিতে দেরি হচ্ছে। তা এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলায় আজকে তো ওয়েদারটা তোমাদের দেখালামই কেমন আছে, তো ভাবলাম যে কি করা যায়, একটুখানি পাঁপড় ভেজে খাই, রাত্রের দিকে লুচি করব ভাবছিলাম, কিন্তু তার করা হয়নি। আসলে সবাই তো লুচি খায় না, তো ওই লুচি রুটি অত হরবর এই রকম ওয়েদারের মধ্যে একেবারেই করতে ইচ্ছে করছিল না। তো এই বিকেলবেলা বেশ কিছু পাঁপড় ভাজলাম, আর পাঁপড় ভেজে খাওয়া হলো, গরম গরম চা পাঁপড়। আমি যদিও চা খাই না, আমি পাঁপড় ভাজাই খেলাম, কিন্তু যারা যারা চা খায় তারা সবাই চা খেলো আর পাঁপড় ভাজা খেলো। আর এই পাঁপড়গুলো জানি না কেমন যেন, মানে খেতে তো খুব একটা খারাপ লাগে না, কিন্তু যে তেলে ভাজা হয় সেই তেলে, মানে ভাজতে গেলে ওই তেলটা পুরো এত গুঁড়ো হয়ে যায় যে তেলটা পরে কোনো কাজে লাগানো যায় না। যতই ছেঁকে নিয়ে আর যাই করি না কেন, তেলটা পুরো গুঁড়ো গুঁড়োতে একদম ভর্তি হয়ে যায়। আর পাঁপড়টা খেতে যে খুব ভালো স্বাদ সেরকমটাই নয়, তবে হ্যাঁ ভালোই লাগে, বিশেষ করে চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই পাঁপড়ের একটুখানি চাট হয়, একটা মানে একটাখানি চাট হয় বেশ সুন্দর সসটস দিয়ে, ওটা তোমাদের অন্য কোনো একদিন রেসিপিতে, মানে অন্য কোনো একদিন শেয়ার করবো। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ সুন্দর চাট হয় একটা, খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এবার এগুলো সবাইকে দিয়ে দেবো আর আমিও খাবো। আর একজনের দেখো কি অবস্থা, পুরো এই পাঁপড় ভাজা দেখে ও কি করবে খুঁজে পাচ্ছে না, খাবে না পাঁপড়গুলো, ধরে গুঁড়ো করবে, ও আর কোলে থাকতে চাইছে না, ও পাঁপড়গুলোর কাছে ছুটে ছুটে চলে আসবো বলছে বারবার। আর মানে খাবার দেখলে কেমন যেন একটুখানি ও করে, মানে লোভ, যেন লোভ পেলে হয় না সেই রকম করে, জানি না কেন ও কি বুঝে এগুলো দেখে। তো ওর দিদি চলে এসেছে আর ওর দিদির কোলে চেপে গেছে, আর ওর দিদির কোলে চেপে যাওয়ার পর থেকে তো ওকে আর কে দেখে, ও তো পাঁপড়গুলো নেওয়ার জন্য পুরো একদম ছটপট ছটপট করছে, রূপসার ওকে মানে ঠিক করে কোলে নিয়ে আর থাকতে পারছে না, এতটাই ও ছটপট করছে। তো মুখটা দেখলে কেমন লোভ করছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।